রফিকগঞ্জের এক বাসিন্দা মলয় ঘটক। ঘটক শুধু তার উপাধি নয়, পেশাতেও সে ছিল একজন ঘটক। গ্রামের অনেক ছেলেমেয়েদের বিয়ে দিলেও তার সৎ ও সরল স্বভাবের জন্য গ্রামের অনেকে তাকে সহজে ঠকিয়ে নিতে পারত। আর মলয়ও নিজের স্বভাবের জন্য চুপ করে সবটাই মেনে নিত। ঘটক মশাই, বলছি ঘটক বিদের টাকাটা দিলে। আহা ঘটক, আমরা কি পালিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, নাকি তুমি গায়েব হয়ে যাচ্ছ? আর সত্যি কথা বলতে, আমার মেয়ের বিয়েতে তুমি করেছটাই বা কি? উমা, সে কি কথা, সে কি কথা! কত খুঁজে খুঁজে পাত্র দিলাম আপনাকে, তাকে নিয়ে এলুম, তাও বলছেন আমি কিছু করিনি। হ্যাঁ, এটা কিরকম কথা গণেশ বাবু? আহা, শুধু পাত্রই তো খুঁজে দিয়েছো বাপু, বাকি কাজ তো আমার মেয়ে ফুলটুসি করেছে, ঘুরে ফিরে বস করে ইয়ে মানে দেখে শুনে বিয়েটা ঠিক করেছে। তা তুমি কেন ঘটক বিদা চাইছো বাপু? হ্যাঁ, যাও যাও, আর মেলা বকিও না। এতদিন ধরে হেঁটে হেঁটে চপ্পলের তলা খয়ে গেল, আর এখন বলছেন টাকা দেবেন না। না না না, এ ঠিক নয়, ঠিক নয়। ভালো মুখে বলছি, সহ্য হচ্ছে না। না, ডাকবো ডাকবো আমার ব্যায়ামবীর ছেলে ডাম্বলকে, এমন মুগুরের বাড়ি দেবে না। এই এই ডাম্বল! গণেশ তার ছেলের নাম ধরে ডাকতে মলয় পরিমুড়ি করে প্রাণ নিয়ে পালাতে শুরু করলো। ভয়ে আতঙ্কে শীতের রাতেও তখন তার ফতুয়া ঘামে ভিজে উঠেছে। ছুটতে ছুটতে মলয় যখন হুঁশ হলো, তখন সে গ্রামের পাশেই একটা বাঁশ বাগানের মধ্যে এসে পড়েছে। মলয় হাঁপাতে হাঁপাতে বলল, বাবারে মামা, এই প্রাণের ভয়ে পালাতে গিয়ে এই যে আরেক মৃত্যুপুরীতে চলে এলাম, এই শীতে শরীরের রক্ত অবধি যেন জমে যাচ্ছে। আমার কিছু করো না গো, সত্যি বলছি গো, আমি আমি খুব ভালো মানুষ। জানি গো জানি, তুমি শুধু ভালো নও, তুমি ইলিশ মাছের গন্ধের মতোই অতিরিক্ত ভালো, তাই তো সবাই তোমায় অকারণে ঠকায়। আমি একটু সাদা সিধে দেখে সবাই আমায় ঠকায়, জানো, পাওনা টাকা অবধি দেয় না, ওদিকে বাড়িওয়ালা তাগাদা দিচ্ছে, কি যে করি না। এই যা, এই সব কথা আমি তোমাকে বলছি কেন? এই তুমি কে? আমি হাজু গো, হাজু। এই যে বড় বাঁশ গাছটা দেখছো, এটাই আমার বাসস্থান, তোমার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি, দয়া করে আমায় ফিরিয়ে দিও না। নিবেদন? তাও আবার ভূতের? আচ্ছা বলো দেখি, যদি আমার সাধ্যের মধ্যে হয় তবে অবশ্যই করব। আমার বিধবা বউয়ের জন্য তোমায় একটা সুপাত্রের সন্ধান করতে হবে, আমি যে দায়িত্ব পালন করতে পারিনি সে যেন এটা পারে, এটুকুই আমার নিবেদন ঘটক মশাই। তোমার বিধবা বউ মানে? ঠিক বুঝলাম না তো। আমার বউ রুম কি, ঘটনাটা শুরু থেকেই বলি তবে। তখন আমি একজন অত্যন্ত গরিব চাষি, অন্যের জমিতে দিন রাত খেটে দুটো পয়সা রোজগার করি, বাপ মাও নেই, পৃথিবীতে আপন কেউই নেই। হঠাৎই অনেক অনিচ্ছা সত্ত্বেও এক গ্রামের কাকিমা জেঠিমারা মিলে আমার বিয়ে ঠিক করে ফেলল। পাত্রী পাশের গ্রামের মেয়ে রুম, সেও অনাথ, দূর সম্পর্কে এক আত্মীয়ের চেষ্টায় এক শুভদিনে বিয়েটা হয়েই গেল। আমার মতো পাগলাতে ছেলেটাও ঘর বাঁধল, স্ত্রীর ভাগ কাপড়ের দায়িত্ব নিলাম, সংসারে অভাব ছিল, কিন্তু যখন খেতে বসে দেখতাম এক থালা ভাত রয়েছে
রুমকি হেসে বলতো, ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম এক তালায় খেলে স্বামীর ভালোবাসা বাড়ে। নাও নাও খেয়ে নাও। কি একটা মায়া ছিল মেয়েটার মুখে, শত কষ্টেও শক্ত থাকতো, কিন্তু আমাদের এই সুখ বেশি দিন সইল না। এক বৃষ্টির দিনে এই নদীর জলে ডুবেই অকালে প্রাণটা গেল আমার, তারপর থেকে এই বাঁশবনেই রয়েছি। এ বাবা, আর তোমার স্ত্রী, তার কি হলো? সেটাই তো আমার দুঃখ গো। যার বাঁধ কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, আজকে সে কোনো রকমে পুকুরের গুগলি শাক পাতা বেচে দিন কাটায়, খায় এক বেলা, তাও পাতে নুন আর দুটো ভাত। এইভাবে কি করে জীবন কাটাবে ও? শেষের কথা বলতে বলতে ভূত হাজুর গলা কান্নায় বুঝে আসে। মলয়ের মনটাও বড্ড নরম হয়ে ওঠে। হাজু গলা খাকড়িয়ে বলে, ওই জন্যই আপনার কাছে আসা ঘটক মশাই, একটা সুপাত্র জোগাড় করে দিন আমার রুমকির জন্য। কিন্তু বিধবার সঙ্গে বিয়ে করতে কে রাজি হবে হাজু? আপনি চেষ্টা করুন ঘটক মশাই, অন্য কারোর হাতে ওর ভাত কাপড়ের দায়িত্ব না তুলে দেওয়া অবধি আমি যে মুক্তি পাবো না ঘটক মশাই, দয়া করুন একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমার আপ্রাণ দিয়ে চেষ্টা করবো, এই তোমায় কথা দিলুম। সত্যি বলছেন আপনি? আপনি আমায় ভাঁজালেন ঘটক মশাই, আপনি ভাববেন না যে আমি ভূত বলে আপনাকে খালি হাতে ফেরাবো, আপনার ঘটক বিদায় আমি মোটা টাকায় দেবো। হ্যাঁ, সেদিনের পর থেকেই হাজু প্রায় দিন মলয়ের কাছে আসে আর পাত্রের জোগাড় হয়েছে কিনা সেই খোঁজ নিয়ে যায়। অন্যদিকে মলয় পড়েছে মহা ফাঁপড়ে, আবেগী হয়ে সেদিন কথা তো দিয়ে দিয়েছিল, কিন্তু পাত্রের জোগাড় হচ্ছে কই? সেদিন যে রাস্তা দিয়ে সে যাচ্ছে, বিষ্ণু ব্যানার্জি তাকে ডেকে বলল, ঘটক, তোমার খোঁজে দুই দিন তোমার বাড়িতে গেলাম, কিন্তু তোমার দেখা তো পেলাম না। আরে বিষ্ণু কাকু যে, আসলে একটা বিশেষ দরকারে রোজ রোজ বেরোতে হচ্ছিল, তো তাই আর কি। তা বলুন না, কি জন্য আমার বাড়িতে এসেছিলেন? ও আচ্ছা, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে দিতে হবে বুঝি? ওফ ঘটক, তুমিও না কি যে বলো, আরে ছেলের জন্য পাত্রী চাইছি না গো, নিজের জন্য খুঁজছি পাত্রী। তা আছে নাকি কোনো সুপাত্রী? হ্যাঁ, আপনার বিয়ে? কিন্তু আপনার তো এই ছেলে মেয়ে তো সব নিজেদেরকে নিয়েই ব্যস্ত, আর তোমাদের কাকিমা সেই কবেই পগার পারে চলে গেছেন, তা আমারও তো সঙ্গীত দরকার নাকি? হ্যাঁ, তা বলি আছে নাকি কোনো ডাগর মেয়ে? একজন আছে, খুব নম্র ভদ্র। আর মনের কথা শেষ হওয়ার আগেই সে দেখল তার সামনে দিয়ে একটি বিধবা মেয়ে মাথায় শাকের ঝুড়ি নিয়ে হেঁটে যাচ্ছে, সুশ্রী মিষ্টি কিন্তু কাজের ভারে জীর্ণ শরীর। হঠাৎই গ্রামের মেয়ে রিঙ্কু তাকে ডাকল, শাকের ঝুড়ি খালি হলো নাকি যেমন ছিল তেমনি রয়েছে রে? কই আর খালি হলো দিদি, আজকাল আর কেউ শাক খায় না বুঝি, আর ওরা শাক না খেলে আমার পাতে খাবার ওঠে না গো। আহা, কি হার জিরে জিরে চেহারা হয়েছে তোর রুমকি, চল আমার সাথে চল, সাল তার অম্বল করেছি, দুটো পেট ভরে খাবি চল বোন। আর অম্বল, তোমাদের দয়াতেই তো বেঁচে আছি, নইলে কবেই কিছু করে ফেলতাম। আরে আরে এই ঘটক, এই কথা বলতে বলতে ওরকম চুপ পেরে গেল যে? আরে বলো, আছে নাকি কোনো ডাগর মেয়ে তোমার সন্ধানে? হ্যাঁ না বিষ্ণু কাকু, ঠিক আছে, যদি সন্ধান পাই নিশ্চয়ই জানাবো।
একই ঘটক মশাই, এই তোমার কথার দাম, আমায় কথা দিয়ে নিজে বিয়ে করে বসে রইলে, এ কেমন বিচার? গল্প এখনো বাকি আছে গো। বিয়ে তো করেছি, কিন্তু কাকে করেছি সেটা তো আগে দেখো, তারপর না হয় রাগ করো। এই নাও তোমার চা, আমি রান্না বসাচ্ছি, তারপর দুজনে একসাথে খেতে বসবো, ঠিক আছে? আচ্ছা গো, ঠিক আছে। আরে বাস, ঘটকারি করতে করতে নিজে নিজের ঘটক হয়ে গেলে। তা বলো কেমন লাগছে তোমার? আমার বউকে বিয়ে করেছো তাই একটু খারাপ তো লাগছে ঠিকই, কিন্তু সত্যি তোমায় অনেক ধন্যবাদ, এবার আমি একটু নিশ্চিন্ত হলাম। তা বলো ঘটক বিদায় কি নেবে? তোমার জন্যই জীবনে সবচেয়ে দামি উপহারটা পেয়ে গিয়েছি, আমার আর কিচ্ছু চাই না। বেশ বেশ, তোমরা ভালো থেকো, চলি আমি।